পুরুষ মেজর জেনারেল নিহত কিয়েভের সর্বাত্মক হামলার প্রস্তুতি বাসিন্দাদের সত্যে সাময়িক যুদ্ধবিরতি দেশের নীরব দুর্ভিক্ষ চলছে বাজার নিয়ন্ত্রণে নেই সিন্ডিকেটের হোতা আওয়ামী লীগ নেতারা বললেন ফখরুল নানা প্রতিকূলতা আর চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছেন দেশের নারীরা দেশকেও তুলে ধরছেন অনন্য উচ্চতায় আসসালামু আলাইকুম মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে একেএস টিএমটি বর্ষীয় নাম দেখছিলেন এবার পুরো খবর খার্কিভ যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ সহ বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন তবে রুশ সেনারা কিয়েভের সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছেন তার আগে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে কিয়েভ সহ চার শহরে আবারও সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া এদিকে রুশ আগ্রাসনের মুখে পড়া ইউক্রেনের ঋণ এবং মঞ্জুরি হিসেবে $723 মিলিয়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক রানা মনজুরের রিপোর্ট ইউক্রেন বলছে খার্কিভ শহরের কাছে চলমান যুদ্ধে রাশিয়ার শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছেন নিহত রুশ কমান্ডারের নাম ভিটালি গেরাসিমভ রুশ সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল মেজর জেনারেল তিনি ছিলেন চিফ অফ স্টাফ ছিলেন রাশিয়ার 41তম আর্মি অব দ্য সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রথম ডেপুটি কমান্ডার ইউক্রেন বলছে যুদ্ধে রাশিয়ার বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া কিয়েভের দাবি ইউক্রেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত ১১,০০০এর বেশি রুশ সেনা নিহত হয়েছেন তবে ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কিয়েভ চলমান হামলা থেকে এটাই বোঝা যায় ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা থেকে এতটুকু সরেনি রাশিয়া আমাদের নিষেধাজ্ঞার নতুন একটি প্যাকেজের প্রয়োজন এদিকে রুশ সেনাবাহিনী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে ইউক্রেন কর্মকর্তারা কিয়েভের ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর রুশ বাহিনী কিয়েভে হামলার জন্য প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম জড়ো করা শুরু করেছে এ বহরে ট্যাঙ্ক এবং সাজোয়াজান রয়েছে তাদের বেলারুশ থেকে চেরোনোবিল হয়ে জ্বালানিসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে তবে রাজধানী কিয়েভ সহ চারটি শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য মঙ্গলবারও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া অন্য শহরগুলো হল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ ও সুমি এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাউরিপোল গুরুত্বপূর্ণ এ তিন শহরও ঘিরে রেখেছে রাশিয়ার সেনারা We need safe passage for humanitarian supplies into areas তবে জাতিসংঘ বলছে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাবার সুযোগ করে দিতে এর মধ্যে সোমবার বেলারুশের ইউক্রেন সীমান্তবর্তী গোমেল শহরে তৃতীয় দফা সমঝোতা বৈঠক বসেছিলেন ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার বিষয়ে সামান্য অগ্রগতি হয়েছে কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ে উল্লেখযোগ্য কিছু হয়নি যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের আলোচনা চলবে এ বৈঠক থেকে ইতিবাচক কিছু আসবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন বেঁধে দেয়া শর্ত পূরণ হলেই সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া শর্তগুলো হল সামরিক পদক্ষেপ বন্ধ করা সংবিধান পরিবর্তন করা এবং ক্রিমিয়া দোনেস্ক ও লুহানস্কের স্বীকৃতি রানা মঞ্জুর এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এতটা শরণার্থীর ঢল আর দেখা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ ইউক্রেন যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত ১৭ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সোমবার এমনটা জানিয়েছে হাসানুল শাওনের রিপোর্ট যুদ্ধবিরতির মধ্যে রাজধানী কিয়েভ খার্কিভ মারিওপোল দোনেস্ক সহ যুদ্ধরত শহরগুলো থেকে স্থানীয় অধিবাসীরা নিরাপদ আশ্রয়ের জন্য প্রতিবেশী দেশগুলোর দিকে চলে যাচ্ছে
জাতিসংঘ বলছে বাস্তুচ্যুতরা কোথায় যাবেন তা রাশিয়ার নির্ধারণ করা উচিত হবে না, কেননা শরণার্থীদের রাশিয়ার দিকে যেতে বলা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। 17 লাখ উদ্বাস্তু প্রতিবেশী দেশগুলোতে গেছে, যাদের অর্ধেকটাই শিশু। ইউক্রেনে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমাদের নিরাপত্তা দরকার। মারিওপোল, খারকিভ, মেট্রোপোল সহ যুদ্ধরত শহরগুলোতে ত্রাণ ও জীবন রক্ষাকারী ওষুধ পৌঁছে দিতে নিরাপত্তা জরুরি। এ পর্যন্ত ইউক্রেন থেকে রাশিয়ায় অর্ধ লক্ষাধিক মানুষ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। পরিসংখ্যান বলছে পোল্যান্ডে গেছে 10 লাখের বেশি মানুষ, এছাড়া স্লোভানিয়ায় গেছে 1,28,000, হাঙ্গেরিতে 1,80,000, রোমানিয়ায় গেছে প্রায় 78,000, মলদোভায় গেছে প্রায় 83,000 বাস্তুচ্যুত মানুষ। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা যেন প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে শরণার্থীদের। আমরা ওয়ার্স যেতে চাই, পরিস্থিতি কতটা ভয়াবহ আপনারা জানেন। সারাক্ষণ রকেট আসছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, আমার বাবা, স্বামী ও ভাই এখনো সেখানেই রয়েছে। আমি কিয়েভ থেকে এসেছি, 2 সপ্তাহ ধরে পোল্যান্ড সীমান্তে রয়েছি। পরিবার নিয়ে 11 দিন ধরে অপেক্ষা করতে হয়েছে সীমান্ত পাড়ি দিতে, তবে এখন একটু ভালো লাগছে। এছাড়া পরিস্থিতি সামলাতে 170 কোটি মার্কিন ডলার খরচ যোগাতে আহ্বান জানিয়েছে UNHCR। হাসানুল শাওন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতির নানান খাতে, বিশেষ করে জ্বালানিতে যেমন পড়বে, তেমনি দামও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের অনেকের। অর্থায়ন আটকে যাবার শঙ্কা আছে রাশিয়ার ঋণে নির্মিত দেশের সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক প্রকল্পেরও। এরই মধ্যে সুইফটের নিষেধাজ্ঞার তালিকায় থাকা রাশিয়ার ব্যাংকগুলোর সাথে লেনদেন বন্ধ রাখতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। প্রায় 1,14,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। এই বিপুল অর্থের প্রায় 90% ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া। দেশটির ভেনসেকন্স ব্যাংক বা VEB-র সাথে বাংলাদেশের সোনালী ব্যাংক এই প্রকল্পের আর্থিক লেনদেন করে থাকে। কিন্তু সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফট, VEB সহ রাশিয়ার 7টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর রাশিয়ার পক্ষ থেকে বার্তা দিয়ে আপাতত লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও সুইফটের নিষেধাজ্ঞা কার্যকর হবে 12 মার্চ থেকে। যেগুলো স্যাংশন দেওয়া হয়েছে ওই ব্যাংকের উপরে তো আর আমরা পেমেন্ট করা যাচ্ছে না, তাহলে সঙ্গত কারণে আমাদের ওয়েট করতে হবে। যে সমস্ত ব্যাংকগুলো এডি শাখা আছে তাদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে একটা মিটিং হয়েছে। মিটিং হয়ে তাদেরকে বলা হয়েছে যে আপনারা যেগুলো যেখানে যেখানে আমাদের স্যাংশন দেওয়া আছে যে ব্যাংকগুলোর উপরে, তাদের সাথে লেনদেন আপনারা করবেন না, এবং এই লেনদেনের ক্ষেত্রে আপনারা অ্যাজ পার সিস্টেমের সতর্কতা অবলম্বন করবেন। আর বিশ্বে প্রতিদিন যত গ্যাস ও তেল সরবরাহ করা হয় তার একটা বড় অংশের যোগান দেয় রাশিয়া। যুদ্ধের প্রভাবে এরই মধ্যে বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে এসব জ্বালানির দাম। তার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মনে করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। যেহেতু চাহিদা বেশি, দামের উপরে প্রভাব পড়বে, সঙ্গে যদি যুদ্ধটি আর বিস্তৃত না হয় তাহলে আমাদের একটা স্বস্তি আছে। অন্যথায় যদি এটা একেবারে 2-4 বছরও চলমান থাকে তাহলে সারা বিশ্বের উপরে এটার একটা বিরাট প্রভাব সাপ্লাই চেইনে পড়বে। সোজা অর্থ হচ্ছে যে একটা রিসেশন দেখা দেবে। তবে সরকারকে জ্বালানির চাহিদার সাথে যোগানের সমন্বয় রাখতে এখন থেকেই সতর্ক হবার পরামর্শ দিচ্ছেন ডক্টর ইজাজ হোসেন। নর্ড ওয়ান এ গ্যাস ফ্লো করছে, রাশিয়ার থেকেও তেল যাচ্ছে, এই দুইটা জিনিস চলছে, তাহলে আমরা ডাইরেক্টলি সাপ্লাইয়ের কোনো ইস্যু না। এখানে হচ্ছে লোকের যেই পারসেপশন, হ্যাঁ, যে একটা একটা সাংঘাতিক কিছু হচ্ছে, সেই ভয় থেকেই অ্যাকচুয়ালি এই প্রাইসের যে ওঠানামাটা আমরা দেখছি। অনেক দেশে কিন্তু অনেক রকম ধরনের ফান্ড থাকে যেটা দিয়ে গভর্নমেন্ট এরকম ধরনের সিচুয়েশনে প্রাইসটাকে অ্যাডজাস্ট করতে পারে। হ্যাঁ, এরকম ধরনের যদি বেড়ে যায়, তা আমাদের কিন্তু সেই কোনো রকমের মেকানিজম নাই। রূপপুরের পাশাপাশি দেশের আরও কয়েকটি গ্যাস প্রকল্পে কাজ করে রাশিয়ার সবচেয়ে বড় ও রাষ্ট্রীয় সংস্থা গ্যাসপ্রম।
তাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও রূপপুর প্রকল্পের দায়িত্বে থাকা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যুদ্ধের প্রভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে কোনো বিঘ্ন ঘটবে না। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের নীরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই সরকারের, কারণ বাজার সিন্ডিকেটের হোতা আওয়ামী লীগ নেতারা। সরকারের সময় শেষ হয়ে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল আয়োজিত সমাবেশে এসব বলেন বিএনপি মহাসচিব। এমরুল আহসানের রিপোর্ট। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে দাম বাড়ছে নিত্যপণ্যের, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, জবাবদিহিতা না থাকায় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সরকারের। করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো আর কবে থেকে এই দেশের মানুষ চিৎকার করছে যে তেলের দাম কমাও, চালের দাম কমাও, ডালের দাম কমাও, আমরা আর পারছি না। সারা দেশে আজকে একটা প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে, মানুষ বলতে পারে না ওই পৃথিবীর ন্যায্য মূল্যের ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায় মুখে মুখোশ পরে, এরপরে সেখানে দীর্ঘ লাইন, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, সেখানে ধাক্কাধাক্কি করে মারামারি করে কোনো রকমে এক লিটার তেল অথবা আপনার একটু চাল, একটু ডাল, একটু আলুর জন্য। এই সরকারের বাজারের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, এর প্রধান কারণ কি, এর প্রধান কারণ হচ্ছে যত সিন্ডিকেট, সমস্ত সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী লীগের নেতা। সরকারের বিদায় ছাড়া এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয় মন্তব্য করে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। সরাসরি আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আর সরকারকে বলতে চাই, আপনাদের দিন শেষ হয়ে এসেছে, সুতরাং ভালোয় ভালোয় পদত্যাগ করুন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যুবদলের এক নেতাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করে শেষ রক্ষা হবে না সরকারের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কয়েক বছরে দেশের নারীদের উঠে আসার এবং এগিয়ে যাবার অনেক গল্প চমকপ্রদ, যার পরতে পরতে আছে উদ্বেগ, উৎকণ্ঠা আর না বলা অনেক সংগ্রামও। এসব বাধা পেরিয়েই এখন দেশের নারীরা যেমন এগিয়ে যাচ্ছেন, তেমনি দেশকেও তুলে ধরছেন আরও উচ্চতায়। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নারীর সুস্বাস্থ্য ও জাগরণ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত দেখুন জান্নাতুল ফেরদৌস রুবার রিপোর্টে। এভারেস্টের শীর্ষ ছুঁয়ে দেখা, দেশ রক্ষার দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলা, কখনো বা মমতা মহিমা, যে কোনো পরিস্থিতিতেই সফলতার পথে এগিয়ে চলছে নারী। আমাদের কাছে প্রত্যেকটা দিনই নারী দিবস, কারণ আমরা জানি নারীদের কন্ট্রিবিউশন কতটুকু আছে। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমাদের দেশে 49.4% কিন্তু লেডি, তো লেডিদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর আমাদের দেশের জাতির উন্নতির জন্য, কিন্তু অনেক বড় একটা ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশন যে যার লেভেলে আমরা যদি এটাকে যোগ করি, এটা বিশাল একটা সমুদ্র হবে। সময়কে পেছনে ফেলে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চেষ্টা করছেন আজকের নারীরা। আমরা যে নারীর মুক্তি আশা করছি, তার একমাত্র মাপকাঠি নারীকে তার মেধা, শিক্ষা, কর্মে যোগ্য হতে হবে এবং তার যোগ্যতায় তার মুক্তিকে ছিনিয়ে নিতে হবে। আমি বক্তৃতায় বিবৃতিতে সমতা চাই না, চাই যোগ্যতায় পুরুষের সমান অধিকার। আগামীর এই সম্ভাবনার কথা শতবর্ষ আগেই অনুধাবন করেছিলেন জার্মান নারী নেত্রী ক্লারা জেটকিন। নারী পুরুষের অঙ্গীকারে সমতার বিশ্ব গড়ে তোলার স্বপ্ন বুনে দিয়েছিলেন তিনি। নারী কখনো মমতা মহিমা, কখনো আদরের বোন,
কখনো বা ঘরের ছোট্ট কন্যা সন্তানটি। তবে যে অবস্থাতেই থাকুক না কেন, নারী যদি সঠিক পরিবেশ এবং সুযোগ পায় হয়ে ওঠে অদম্য। এই আধার ভাঙা স্বপ্ন নিয়ে পার হয়েছে বহুদিন। অর্থনৈতিক উন্নয়নে যেমন থেমে নেই এই পথ চলা, তেমনি শেষ হয়নি অধিকার আদায়ে সাহসী হবার প্রয়োজন। যদিও বৈষম্য এখনো আছে, আমরা সেটা কাটিয়ে তোলার চেষ্টা করছি। আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হবে, তো যেই চেঞ্জটুকু এসেছে গত কয়েক বছরে সেটাকে মেলে ধরতে হবে সবার সামনে। নারীরা আজ সব জায়গায় পা ফেলেছে, ঘরে, বাহিরে, ব্যবসার কাজে, চাকরি ক্ষেত্রে, সব জায়গাতে সমানতালে এগিয়ে যাচ্ছে, এবং এটাই আমাদের চাওয়া। পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটি স্তরেই নারীর অধিকার রক্ষার বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রেই। নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক। জান্নাতুল ফেরদৌস রুবা, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেলের পাশাপাশি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন। এর আগে গত 3রা মার্চ দেশের শীর্ষ ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত সয়াবিন তেল নিয়ে করা প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মহিদুল কবির। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ না দিয়ে রিট করার পরামর্শ দেন। গত রোববার ভোজ্য তেল সয়াবিনের দাম নিয়ন্ত্রণে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। মসজিদের ইমাম কিংবা মুফতি সেজে ফোন দিতেন সরকারি বেসরকারি বড় কর্মকর্তা ও ব্যবসায়ীদের, জানাতেন চিকিৎসাধীন তার স্ত্রী মারা গেছেন, হাসপাতাল থেকে লাশ ছাড়াতে বড় অঙ্কের টাকার প্রয়োজন, অর্থ সহযোগিতা চেয়ে প্রতারণা করে আসা এমন একটি সংঘবদ্ধ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইটি। রাজধানীর পল্লবী ও তুরাক এলাকা থেকে তাদের গ্রেফতারের পর আজ সকালে ব্রিফিংয়ে সিআইডি জানায়, প্রথমে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিরেক্টরি বই, অর্থাৎ যেখানে সদস্যদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দেয়া থাকে এমন বই সংগ্রহ করত চক্রটি। পরে একেকবার একেকজনের কাছে ভিন্ন ভিন্ন গল্প সাজিয়ে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ব্ল্যাকমেইল করে টাকা চাইত তারা। চক্রটি এখন পর্যন্ত গত 4 থেকে 5 বছরে অর্ধকোটির বেশি টাকা হাতিয়েছে বলে জানায় সিআইটি। তাদের কাছ থেকে গুলশান, উত্তরা, ঢাকা ক্লাব, রোটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ 15টি এলিট প্রতিষ্ঠানের ডিরেক্টরি জব্দ করা হয়েছে। কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইল করে, রিলিজিয়াস অনুভূতি ব্যবহার করে, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এরা মূলত মানুষকে ব্ল্যাকমেইল করে। যেরকম এরা প্রায় ফোন করে বলে যে আমি অমুক মসজিদের ইমাম, আমার স্ত্রী হাসপাতালে, এত টাকা লাগবে, এত টাকা জোগাড় করতে পেরেছি, বাদবাকি 15,000 টাকা বা 20,000 টাকা লাগবে, এবং তখন যার কাছে চায় তাকে এমনভাবে বলে, ইমোশনালি এবং রিলিজিয়াসলি এমনভাবে তাকে ব্ল্যাকমেইল করে, অনেকেই টাকা দিতে বাধ্য হয়। এবং করোনা মহামারীর ক্ষতি সামলে না উঠতেই দক্ষ কর্মী সংকটে ঢুকছে যুক্তরাজ্য বাংলাদেশিদের নেতৃত্বে দেয়া রেস্টুরেন্ট ব্যবসা। নানা কারণে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অসংখ্য রেস্তোরাঁ। কারিশিল্পে ক্ষতি কাটিয়ে চাঙ্গা ভাব ফিরিয়ে আনতে দেশে দক্ষ জনশক্তি তৈরির তাগিদ দিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। ঢাকার ফকিরাপুলের খালেদ মিল্লাত বাকিংহাম শায়ার কাউন্টিতে 3টি রেস্তোরাঁর মালিক। দক্ষ কর্মী সংকটে নিজেকে এখন সামাল দিতে হয় বাড়তি কাজের ধকল। ব্যবসা নিয়েই তার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। যেহেতু এই ইন্ডাস্ট্রিটা আমরাই লিডিং করছি, তাতে সমস্যা যেটা দাঁড়াচ্ছে হচ্ছে এখন আমরা যাদেরকে আগে ট্রেন করেছিলাম তারাই নিজেরা এন্টারপ্রেনর হয়ে গেছে, আমাদের একটা বিশাল ভ্যাকিউম তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা, ইন্ডিয়া থেকে শিক্ষিত শেফ আনতে পারি, বাংলাদেশে কোনো শিক্ষিত শেফ নাই। সো আমার মনে হয় বাংলাদেশে এখন সময় এসছে এই দিকে নজর দেওয়া। একদিকে লন্ডনে পড়তে আসা শিক্ষার্থীদের খরচ বৃদ্ধি, অন্যদিকে নির্ধারিত সময়ের বেশি কাজ না করার বাধ্যবাধকতা, সব মিলিয়ে সুবিধা করতে না পেরে অনেকেই ছুটছেন ভিন্ন কাজে। যে কারণে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার আগেই গভীর কর্মী সংকটের মুখে এই রেস্তোরাঁ খাত। 20 আওয়ার যে লিমিট কাজ, সেটা কাজ করে যতটুকু পাই সেটা দিয়ে আসলে ভার্সিটি টিউশন ফিস দেওয়াটা অনেকটা টাফ, প্লাস যে ডিউটি আছে সেটাও কভার করা কিন্তু আমার জন্য অনেক চিন্তার বিষয়। আমার আসার পর থেকে যতজন আমার পরিচিত অলমোস্ট 60%ই চলে গেছে, কারণ তারা এখানে সার্ভাইভ করতে পারতেছে না।
এমন পরিস্থিতিতে দেশে এই খাতের দক্ষ কর্মী তৈরির পাশাপাশি যুক্তরাজ্যে তা জনশক্তি হিসেবে রপ্তানির গুরুত্ব দিয়েছেন এখানকার প্রতিষ্ঠিত শেফরা। এই দেশের কার ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর আমাদের এখানে দক্ষ শেফ আমরা এখন তৈরি করতে পারতেছি না, যার কারণে এখন যদি বাংলাদেশ থেকে স্কিল এবং দক্ষ শেফরা এই দেশে আসে তাইলে তাদের একটা গুড অপরচুনিটি আছে। যুক্তরাজ্যে বাংলা খাবারের কদরের কারণে খোদ লন্ডনেই রয়েছে 20,000-এর মতো বাংলাদেশি রেস্তোরাঁ, যে কারণে বাংলাদেশিদের আয়ের প্রধান উৎস এই রেস্টুরেন্ট ব্যবসা। দক্ষ কর্মীর অভাবে যুক্তরাজ্যে বাংলাদেশি পরিচালিত হোটেল এবং রেস্তোরাঁ খাত পড়েছে মারাত্মক বিপর্যয়ের মুখে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু রেস্তোরাঁ। এই সংকটকে সম্ভাবনা হিসেবে কাজে লাগানোর কথা বলেছেন উদ্যোক্তারা। তারা বলছেন বাংলাদেশ থেকে দক্ষ হোটেল এবং রেস্তোরাঁ কর্মী এদেশে পাঠিয়ে তাদের কর্মসংস্থানের পাশাপাশি এই সংকট নিরসনে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, বাকিংহামশায়ার, যুক্তরাজ্য। আন্তর্জাতিক সংবাদ। জ্বালানি নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে রাশিয়া। বলছে পশ্চিমারা তেল না নিলে গ্যাস দেবে না তারা। এমন পরিস্থিতি তেলের দাম $200 উঠতে পারে বলে মনে করছে পশ্চিমারা। তবে রাশিয়া বলছে তাদের তেল কেনা বন্ধ হলে ব্যারেল প্রতি তেলের দাম উঠবে $300। রানা মঞ্জুরের আরেকটি রিপোর্ট। ইউক্রেন যুদ্ধের শাস্তি হিসেবে রাশিয়া থেকে তেল আমদানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমা মিত্র দেশগুলোর সাথে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া বলছে তাদের কাছ থেকে জ্বালানি তেল না নিলে তারা গ্যাসও বেচবে না। এমনকি রাশিয়ার জ্বালানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা এলে জার্মানিতে প্রধান গ্যাস পাইপলাইন বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। সীমারা রাশিয়ার তেল আমদানি করতে কোনো ধরনের অস্বীকৃতি জানালে বিশ্ববাজারের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে। রাশিয়ার তেল কেনা বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণের বেশি হয়ে প্রতি ব্যারেল $300 গিয়ে ঠেকবে। তাই হয়তো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা সোমবারই প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। তারা বলছে ইইউ জোটের দেশগুলো তাদের মোট চাহিদার প্রায় 40% গ্যাস এবং 30% তেল আমদানি করে রাশিয়া থেকে। তাই রাশিয়ার তেল সরবরাহ বিঘ্নিত হলে ইউরোপের হাতে সহজ কোনো বিকল্প নেই। বিশ্বের জ্বালানি শক্তির চাহিদার যোগানকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীতে অস্ত্র হিসেবে তাই তো গ্যাস ও তেল সরবরাহকে ব্যবহার করবেন পুতিন। এটা তার অর্থনৈতিক শক্তি। এদিকে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করতে নর্দ স্ট্রিম 2 নামের একটি গ্যাস পাইপলাইন জার্মানি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু এর মধ্যেই রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে জার্মানি সেই অনুমোদন স্থগিত করেছে। আমরা রাশিয়া থেকে জ্বালানি শক্তি আমদানি বন্ধ করতে চাই। আমরা তাদের কাছ থেকে গ্যাস, কয়লা, তেল কিনে থাকি, তাই রাশিয়া নির্ভরতা থেকে হঠাৎ করেই সরে আসা সম্ভব না। আমাদের দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে রাশিয়ার প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় উৎপাদক দেশ রাশিয়া। এছাড়া দেশটি অপরিশোধিত জ্বালানি তেলেরও দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। ফলে রাশিয়ার জ্বালানি খাতের ওপর যে কোনো নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। তাই তো সোমবারও অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $139 উঠেছিল, যা 14 বছরের মধ্যে সর্বোচ্চ। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে বিশ্বকাপ খেলছেন বিসমা মারুফ। কন্যা ফাতেমা নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ক্রিকেটারদের। পাকিস্তান অধিনায়ক বিসমা সংগ্রামী নারীদের অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। ডেস্ক রিপোর্ট, সুব্রত ববির। মায়ের কোলে শিশু ফাতিমা,
বিস্মা 22 গজে অস্ট্রেলিয়ান বোলারদের চোখে চোখ রেখে রানের জন্য লড়াই যত ব্যস্তই থাকুন, মন কিন্তু ঠিকই মেয়ের দিকেই পড়েছিল। ফিফটির পর বিস্মার উচ্ছ্বাসের ভঙ্গিমাতে ধরা পড়ল মেয়ের জন্য ভালোবাসার ছবি। নারী দিবসকে এক মা তার সন্তানের জন্য রাঙালেন 78 রানের দুর্দান্ত এক ইনিংসে। ফাতিমাকে কোলে কোলে নিয়ে নিউজিল্যান্ডের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে পাকিস্তানের স্বপ্ন পূরণের খোঁজে ছুটছেন অধিনায়ক বিস্মা মারুক। ফাতিমা তো ভারত পাকিস্তানের শত্রুতা যেন ঘুচিয়ে দিয়েছে। পাকিস্তানকে হারিয়েই স্মৃতিমন্দনা হারমান পিত্রা বিস্মার ছোট্ট শিশু ফাতিমাকে নিয়ে খুনসুটিতে মেতে ওঠেন। ক্রিকেটের এই অনন্য স্পিরিটের ভিডিও রীতিমতো সাড়া ফেলে দেয় ক্রিকেট দুনিয়াতে। কিন্তু মা হবার পর একসময় তো ক্রিকেটটাই ছেড়ে দেবার কথা ভাবনা পেয়ে বসেছিল পাকিস্তান অধিনায়ককে। কিন্তু সেই তিনিই 12 মাসের ছুটি কাটিয়ে আবার ফিরেছেন ক্রিকেটে, মেয়েকে কোলে নিয়ে, সেটাও বিশ্বকাপের মঞ্চে। গর্ভবতী হবার পর মা হচ্ছেন, এই আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তার মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তার পাশে থেকে। আশপাশের অনেকেরই বিয়ের পর যখন ক্রিকেটটাই থমকে গেছে, তখন বিস্মা অনুপ্রেরণা হতে চান যারা মা হবার পর ক্রিকেটটা খেলতে চান, স্বপ্ন দেখতে চান তাদের জন্য। সুব্রত ববি, NTV স্পোর্টস ডেস্ক। আর এর সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে একেএস টিএমটি বর্ষীয় নামগুলো জানিয়ে দেব আরও একবার। ইউক্রেনের রুশ মেজর জেনারেল নিহত, কিয়েভের সর্বাত্মক হামলার প্রস্তুতি, বাসিন্দাদের সরতে সাময়িক যুদ্ধবিরতি। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, বাজার নিয়ন্ত্রণে নেই, সিন্ডিকেটের হোতা আওয়ামী লীগ নেতারা বললেন ফখরুল। নানা প্রতিকূলতা আর চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছেন দেশের নারীরা, দেশকেও তুলে ধরছেন অনন্য উচ্চতায়। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।